সাতটা ভাইরাস 60টা জায়গা দিয়ে আসে, তো এই 60 জায়গা আপনার বন্ধ করতে হবে। মানে ওর বিরুদ্ধে আপনার করোনার বিরুদ্ধে, কোভিড-19 বিরুদ্ধে আপনাকে একটা প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে হবে। আলহামদুলিল্লাহ ওই দুর্গ যদি করতে পারেন, এই 7টা জীবাণু যদি আপনি প্রতিরোধ করতে পারেন, আলহামদুলিল্লাহ আগামী মার্চ পর্যন্ত অনেক রোগ থেকে আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার পরিবেশ বেঁচে যাবে। কারণ এই ডেঙ্গুর পরেই দেখা যায় চিকনগুনিয়া, এই ডেঙ্গু এবং চিকনগুনিয়া সাথে করোনাতে অবস্থান নিয়ে আছে। এই তিনটা রোগকে আমাদের সামনে প্রধান শত্রু হিসাবে ধরে আমাদের খাদ্যপত্র, পরিবেশ, শাকসবজি, ফলমূল, মশলা, সালাদ, গরম গরম খাবার, গরম গরম পরিবেশ প্রতি মুহূর্তে বুঝতে হইব কোনো ডেঙ্গু জ্বরের কোনো এডিস মশা আমার ঘরে আসলো কিনা। ও তো আন্দা, ও রাতে বেরিতে পারে না, ও দিনে বেরোয়, দিনে কামড়ায়, দিনে ও আমাদেরকে ক্ষতি করে। শুধু দিনের বেলাটা যেন বাচ্চা কাচ্চা ঘরে অবস্থান করতেছে, আপনারা করতেছেন, এই সময় ঘরের কোনো ছায়া স্থান থেকে, অব্যবহৃত স্থান থেকে যেন এডিস মশা আপনাকে আক্রমণ করতে না পারে। আপনার খেয়াল রাখতে হবে যে জমে থাকা কোথাও পানি আছে কিনা, সে জায়গায় নিয়ে থাকুন। 3-4 দিন যাবৎ জমে আছে, আপনি হয়তো ঘরের বাইরে চলে গেছেন পুরো ফ্যামিলি নিয়ে, কয়েকদিনের ময়লা পানি, কাপড় চোপড়, বাথরুমের বালতি অনেক দিন পড়ে আছে, এরকম ধরনের যত জিনিস আছে সবগুলো আপনাদের বাড়ির প্রতিটি মানুষকে কিন্তু সচেতন হতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে, রোগকে তাড়াইতে হলে, জীবাণুকে তাড়াইতে হলে, ভাইরাসকে তাড়াইতে হলে একজনের দ্বারা হবে না, প্রতিটা মানুষ। এরকম একটা কঠিন মনোভাব বা আমরা অভ্যস্ত হতে হবে।